এখন প্রথম লেকচারটাই আমাদের কিছু বাকি ছিল, সেটাই আজকে একটু কন্টিনিউশন হবে এবং সাথে আমার নতুন কিছু জানার চেষ্টা করবো। যেখানে আমি গত ক্লাসটা ছিল এনজাইমের ফিচার নিয়ে, অ্যাক্টিভ সাইটের ফিচার নিয়ে, এবং অ্যাক্টিভ সাইট যখন পড়াই তখন বলেছিলাম যে অ্যাক্টিভ সাইটে ক্যাটালাইটিক রেসিডিউ নামক একটা পোর্শন থাকে যে জায়গায় সাবস্ট্রেট এসে বাইন্ড করে, এবং সাবস্ট্রেট যখন এনজাইমের সাথে যুক্ত হয় তখন যে কমপ্লেক্সটা ফর্মেশন হয় সেটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, বা এটাকে আমরা ইএস কমপ্লেক্স বলতে পারি। ইএস কমপ্লেক্স তার মানে হলো এনজাইম সাবস্ট্রেটের একটা কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্স তৈরি হওয়ার জন্য কখনো কখনো এনজাইমের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় সাবস্ট্রেটের অনুরূপ, সে একটা স্ট্রাকচার নতুন করে তৈরি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন এনজাইম আসছে যাদের ক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার হয় না, ডিরেক্টলি সাবস্ট্রেটটা নিজেই ওই জায়গাতে এসে বাইন্ডিংটা করতে পারে, অ্যাক্টিভ সাইটে বাইন্ডিংটা করতে পারে। সো এই যেভাবেই হোক না কেন এনজাইমের স্ট্রাকচার চেঞ্জ হয়ে অথবা চেঞ্জ না হয়ে আলটিমেটলি হলো এনজাইম আর সাবস্ট্রেটের কমপ্লেক্স তৈরি হয়, এবং এই কমপ্লেক্সটা না তৈরি হওয়া পর্যন্ত প্রোডাক্ট ফর্মেশন হওয়া শুরু হয় না। সাধারণত যখন সাবস্ট্রেট এসে পুরোপুরিভাবে এনজাইমের সাথে বাইন্ড করে তখনই সাবস্ট্রেটটা আস্তে আস্তে ক্যাটালাইসিসের মাধ্যমে প্রোডাক্টে কনভার্ট হওয়া শুরু হয়, এবং এর মধ্যে মেন হল একটা ট্রানজিশন স্টেপ তৈরি হয়। ট্রানজিশন স্টেপ বলতে বোঝায় যেখানে সাবস্ট্রেট আর প্রোডাক্ট অ্যাজ মানে একই সাথে অবস্থান করতে পারে এনজাইমের মধ্যে, এবং ইন্টারমিডিয়েট ফেজ অফ প্রোডাক্ট আর সাবস্ট্রেটের মধ্যে সেটা ফর্মেশন হয়, এবং তারপর ফাইনালি সাবস্ট্রেটটা প্রোডাক্টের রূপ নেয়, এবং প্রোডাক্ট তৈরি হওয়ার পরে কিছুক্ষণ সময় পর্যন্ত সেটা এনজাইমের সাথে বাউন্ড অবস্থায় থাকে, এবং একটা সময় পরে গিয়ে এনজাইম থেকে প্রোডাক্টটা রিলিজ হয়ে যায়, এবং এনজাইমটা তার আগের যে কনফার্মেশন ছিল সেই কনফার্মেশনে ফেরত চলে আসে, যাতে কিনা নতুন সাবস্ট্রেটের সাথে সে যুক্ত হতে পারে। সেটা একটা সাইক্লিক প্রসেস অনুযায়ী হতেই থাকে, একটা করে সাবস্ট্রেট যুক্ত হয়, একটা করে প্রোডাক্ট তৈরি হয়, এবং আবার সাবস্ট্রেট এসে যুক্ত হয়, আবার প্রোডাক্ট তৈরি হয়, এরকম ভাবে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না এনজাইমটা কোনো একটা মলিকিউল দিয়ে ইনহিবিট হয়। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। কেউ বুঝতে না পারলে বলবা। আচ্ছা, সো এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন হওয়ার জন্য দুইটা মডেল এখন পর্যন্ত দেওয়া, যে কিছু ক্ষেত্রে দেখা যায় এনজাইম সাবস্ট্রেট চেঞ্জ করে, আবার কিছু ক্ষেত্রে মানে স্ট্রাকচার চেঞ্জ করে, কিছু ক্ষেত্রে করে না। হ্যাঁ, সো প্রথমে যে মডেলটা সাধারণত আমরা পেয়ে থাকি মানে 1800 দিকে যে মডেলটা দিয়েছিল সেটা হলো লক অ্যান্ড কি মডেল। হ্যাঁ, সায়েন্টিস্ট এমিল ফিশার নামক একজন সায়েন্টিস্ট, তিনি হলো লক অ্যান্ড কি মডেলের প্রবক্তা। সো লক অ্যান্ড কি মডেলের যে প্রিন্সিপাল সেটা হলো একটা লক অ্যান্ড কি থিওরি অনুযায়ী, যেমন লক বা তালা চাবির যে সম্পর্ক আমরা যেটা বুঝে থাকি যে একটা নির্দিষ্ট লককে খোলার জন্য একটা নির্দিষ্ট কি দরকার হয়, তো এটাকেই সেখানে কম্পেয়ার করলো এনজাইম কমপ্লেক্স ফর্মেশনের বেলায়। সে বললো, এমিল ফিশার বললো যে এখানে এনজাইম হলো এক ধরনের লক এবং সাবস্ট্রেট হলো এক ধরনের কি, এবং যেমন কিনা একটা কি হোলের ভিতরে যখন প্রবেশ করে তখন লকটা ওপেন করা যায়, তেমন ভাবেই এনজাইমের যে সাবস্ট্রেট তখন সে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে তাহলে তখনই কেবলমাত্র এনজাইমটা তার ফাংশনালিটি শো করে। এটা হলো তার মডেলের মূল বিষয়টা। হ্যাঁ, সো সেইখানে কম্পেয়ার করলো এনজাইমকে অ্যাজ এ লক, আর সাবস্ট্রেটকে কম্পেয়ার করলো অ্যাজ এ কি, আর এনজাইমের মধ্যে যে অ্যাক্টিভ সাইট রিজিয়নটা সেটাকে কম্পেয়ার করলো উইথ দ্য কি হোল। তার মানে এখানে তালা চাবির যে সম্পর্ক সেটা দিয়ে বুঝালো যে একটা নির্দিষ্ট একটা এনজাইমকে অ্যাক্টিভ করে তার ফাংশন দেখানোর জন্য নির্দিষ্ট একটা সাবস্ট্রেট প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত না সাবস্ট্রেটটা অনুরূপ হয়, অ্যাক্টিভ সাইটের অনুরূপ হয়, ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটটা যুক্ত হতে পারে না। তার মানে একটা নির্দিষ্ট তালার জন্য যেমন একটা নির্দিষ্ট চাবি দরকার, যদি সেই চাবির পরিবর্তে অন্য একটা চাবি আসে তাহলে সেক্ষেত্রে সেই চাবি দিয়ে তালাটা খোলা পসিবল না। তার মানে একটা সাবস্ট্রেট যখন একটা এনজাইমের জন্য দরকার, যদি অন্য কোনো সাবস্ট্রেট আসে তাহলে সেই ক্ষেত্রে সেই সাবস্ট্রেটকে এনজাইম প্রোডাক্টে কনভার্ট করতে পারবে না। বুঝে গেল? জি ম্যাম। তার মানে এই মডেলের মূল যে বিষয়টা সেটা হলো যে সে বললো এনজাইম তো একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটটা একটা ফিক্সড একটা স্ট্রাকচার যেটা চেঞ্জ হয় না, কিন্তু সাবস্ট্রেটটা যদি এটার অনুরূপ হয় তখনই কেবলমাত্র সাবস্ট্রেটটা সেখানে যুক্ত হতে পারে।
তার মানে তাদের স্ট্রাকচার হলো পরস্পর পরস্পরের কমপ্লিমেন্টারি স্ট্রাকচার। হ্যাঁ, একটার জন্য একটা হলো কমপ্লিমেন্টারি স্ট্রাকচার, অ্যাক্টিভ সাইটের জন্য যেমন স্পেসিফিক সাবস্ট্রেট আর স্পেসিফিক সাবস্ট্রেটের জন্য স্পেসিফিক অ্যাক্টিভ সাইট। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাডাম। ওকে, এর পরবর্তীতে মানে এই মডেলের মানে বিপরীত একটা মডেল চলে আসছিল, সেটা সম্পর্কে আমি একটু পরেই বলতেছি। ফিগারটা এখানে একটু দেখে নাও, যে এখানে দেখাই যাচ্ছে এনজাইমে একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, প্রায় সাবস্ট্রেটের কমপ্লিমেন্টারি স্ট্রাকচার, এবং সাবস্ট্রেটটা এটা কমপ্লিমেন্টারি হওয়ার কারণে স্পেসিফিক পজিশন অনুযায়ী সে বসে, এবং তখন সাবস্ট্রেটটা এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন করে এবং আলটিমেটলি সেটা প্রোডাক্টে কনভার্ট হয়। ঠিক আছে, জি ম্যাডাম। এর পরবর্তীতে যে মডেলটা আসে, এই মডেলের একটু মানে এই মডেলের সাথে নতুন কিছু বিষয় যুক্ত করার মাধ্যমে ড্যানিয়েল কোস্টেন প্রায় এক শতক পরে এই মডেলটা উনি ডেসক্রাইব করছে এরকমভাবে, যে এমিল ফিশার যেটা বলছিল যে একটা ফিক্স স্ট্রাকচার থাকে এনজাইমের আর এনজাইমের অ্যাক্টিভ সাইটে, কিন্তু ড্যানিয়েল কোস্টেন বললেন না, এনজাইম যেহেতু একটা বায়োলজিক্যালি প্রোটিন মলিকিউল আর আদার্স প্রোটিনের মতো এনজাইমের স্ট্রাকচার কখনো ফিক্স না। হ্যাঁ, যেহেতু প্রোটিনের কনফর্মেশন চেঞ্জ হতেই থাকে, যে কোনোভাবে সে তার কনফর্মেশন চেঞ্জ করে, এনজাইমগুলোও সেটাই করে। দেখা যায় সাবস্ট্রেটের মতো যদিও না দেখতে হয়, তারপরেও সাবস্ট্রেটের প্রতি বাইন্ডিংয়ের যে অ্যাফিনিটি, সেই সে তার নিজের স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, অ্যাক্টিভ সাইট রিজনটা চেঞ্জ হয়। হ্যাঁ, অল্টারনেশন অফ অ্যাক্টিভ সাইট, হ্যাঁ, এটা হওয়ার কারণে দেখা যায় সাবস্ট্রেটটা তখন এনজাইমের সাথে যুক্ত হতে পারে। তার মানে ড্যানিয়েল কোস্টেন বললেন যে এনজাইমের মধ্যে ফ্লেক্সিবল স্ট্রাকচার থাকে, এবং এই কারণে এনজাইমের ফ্লেক্সিবিলিটির কারণে অ্যাক্টিভ সাইটের কনফর্মেশন চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একটা সাবস্ট্রেট এসে সম্পূর্ণভাবে এনজাইমের সাথে বাইন্ড করে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, সো এই মডেলটাকে আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট মডেল হিসেবেই এখন পর্যন্ত জানি। লক অ্যান্ড কি মডেলের ভিত্তিতেও যদি বা এটা দেওয়া, সাধারণত একটা জায়গায় সেটা অপোজ করতেছে, সেটা হলো একটা মানে ফিক্স স্ট্রাকচার বলতেছে লক অ্যান্ড কি মডেলে, বাট ইন্ডাস্ট্রিট মডেলে বলতেছে একটা কোনো ফিক্সড স্ট্রাকচার থাকে না, একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার থাকে, এই ফ্লেক্সিবিলিটির কারণে এটা নিজের মধ্যে চেঞ্জেস করে। হ্যাঁ, যেহেতু সাবস্ট্রেট এটাকে ইন্ডিউস করতেছে টু ফিট উইথ দ্য অ্যাক্টিভ সাইট রিজন, এই জন্য এটাকে ইন্ডাস্ট্রিট মডেল বলা হয়। ঠিক আছে, জি ম্যাম। তাহলে এটা অনুযায়ী এরকম দেখতে পারি যে এনজাইমের স্ট্রাকচারের মধ্যে অ্যাক্টিভ সাইটটা অন্যরকমও দেখতে হতে পারে, একদম হুবহু সাবস্ট্রেটে কমপ্লিমেন্টারি হবে সেটা নট নেসেসারি, বাট সাবস্ট্রেটটা স্পেসিফিক করে এই জায়গায় যুক্ত হবে এবং অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের অনুযায়ী তার স্ট্রাকচারকে মডিফাই করবে, কনফর্মেশনকে চেঞ্জ করবে, যতক্ষণ পর্যন্ত না এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন হয় ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, জি ম্যাম। তাহলে এই দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা মোর অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়? ম্যাডাম, ফিট ইনডিউস ফিট মডেল। হ্যাঁ, এটা রিজনটা কি ম্যাডাম? প্রোটিন তো মানে কনফর্মেশন চেঞ্জ করতে পারে, চেঞ্জ করার কারণে তো সাবস্ট্রেটের মধ্যে যে থাকবে এরকম তো না, এখন যখন একটা সাবস্ট্রেটে একটা মানে গঠন আসবে, ওই গঠন মানে গঠন অনুযায়ী প্রোটিন এনজাইমটাও ওই গঠনে আর কি নিজেকে ই করবে। কিছু এনজাইম আছে তাদের স্ট্রাকচার তারা চেঞ্জ করে না, কারণ দরকার হয় না, সাবস্ট্রেটের মতোই তারা ওরকম অ্যাক্টিভ সাইট তৈরি করে রাখতে পারে। হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য এনজাইমের ক্ষেত্রে এরকমটা হয় না, তারা তাদের নিজেদের স্ট্রাকচারকে চেঞ্জ করে। তার মানে আমি যদি ইন্ডিউস ফিট মডেলকে গুরুত্ব দেই, তাহলে আমি দুই ধরনের ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা পাবো। হ্যাঁ, শুধুমাত্র লক অ্যান্ড কি মডেল দিয়ে কিন্তু আমি যারা চেঞ্জ করতেছে নিজের স্ট্রাকচার ওদের ক্ষেত্রে কিন্তু আমি জাস্টিফিকেশনটা দিতে পারবো না। ঠিক আছে, জি ম্যাম। ফাইন, সো যদি তোমাদের বলা হয় যে কম্পারিজন করে আমাকে বলো যে কোনটা বেস্ট, সো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা এক্সপ্লেনেশন দিয়ে এটা কম্পারিজনটা আমাকে বুঝাবা। ঠিক আছে, ম্যাম। স্লাইডটা দেখতে পাচ্ছি না, মানে ড্র্যাগ হয়ে গেছে। এখন এখন ঠিক আছে, এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এখন নিজেরাই আমাকে অ্যানসারটা বললা। হ্যাঁ, এখানে এটা দেওয়া আছে যে কম্পারিজনটা কি রকম, এই দুটার মধ্যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মডেল হিসেবে গৃহীত এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত, সেটা হলো
ইন্ডোস্ফিট মডেল, কারণ ইন্টারেকশন যদিও বা দুই জায়গাতেই হয় কিন্তু ইন্ডোস্ফিট মডেল অনুযায়ী আমরা জানি যে এনজাইম তার স্ট্রাকচারকে চেঞ্জ করে, এবং এটা করাটা যৌক্তিক, অনেকটা যৌক্তিক, কারণ এনজাইম হলো একটা প্রোটিন আর বায়োলজিক্যালি যে কোনো ধরনের কম্পোনেন্ট তার একদম কোনো ফিক্সড স্ট্রাকচারে সেটা থাকে না, কারণ এটা তো আর জড় বস্তু না, তাই না? এটা একটা জৈবিক উপাদান, তো এটা তাদের স্ট্রাকচার তাদের নিজেদের মতোই চেঞ্জ করে। আলোচনা করবো রেগুলেশন, দেখুন একটা টপিক তোমাদের সিলেবাসের মধ্যে রেগুলেশন, রেগুলেশনটা আমরা ভালো শেখার চেষ্টা করবো। অ্যালোস্টেরিক রেগুলেশনটা দেখবো আজকে মেইনলি। আমরা অ্যালোস্টেরিক রেগুলেশনটা বলতে কি বুঝে থাকি, দেখা যায় তোমাদের যখন আমি তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম, তোমরা হয়তো নিজেরাও এটা জানো যে কিছু এনজাইম যারা কিনা আমরা কমপ্লেক্স এনজাইম বলি, তাদের কাছে যদি কোফ্যাক্টরটা প্রস্তুতি গ্রুপ হয়, সেক্ষেত্রে সেই এনজাইমের কে রেগুলেশন করার জন্য আলাদা করে রেগুলেটরি মলিকিউল দরকার হয়, কারণ সরাসরি প্রস্তুতি গ্রুপটাকে রিমুভ করা পসিবল হয় না, কারণ এখানে স্ট্রং বাইন্ডিং ইনভলভ থাকে। তো সেই জন্য অ্যালোস্টেরিক রেগুলেশনটা গুরুত্বপূর্ণ এনজাইমের জন্য, এবং দেখা যায় মোস্ট অফ দ্য এনজাইমের ক্ষেত্রে রেগুলেশনটা হয় অ্যালোস্টেরিকেলি, এবং যে সমস্ত এনজাইম তোমরা যেহেতু মেটাবলিজমের কোর্স করো থেকে হয়তো বা ধারণা পাবা, যে সমস্ত এনজাইম সাধারণত একটা রিঅ্যাকশনের প্রথম বা সেকেন্ড স্টেপগুলোকে মেনটেন করে, হ্যাঁ, সেই সমস্ত এনজাইমকে রেগুলেট করা হয় মূলত। তো সেই সমস্ত এনজাইমকে রেগুলেট করার মাধ্যমে একটা সিরিজ অফ রিঅ্যাকশনকে বন্ধ করে দেওয়া পসিবল হয়, তার মানে একটা বড় একটা মেটাবলিক প্রসেস যদি হয় সেই ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় এই দুইটা এনজাইমের মধ্যে যে কোনোটাকে অ্যালোস্টেরিক্যালি রেগুলেট করা হয়, যাতে কিনা ফাইনাল প্রোডাক্টের ফরমেশন বেড়ে যায় অথবা কমে যায়। ঠিক আছে, রেগুলেশন মানে মূলত বোঝায় হলো এনজাইমের ফাংশনের মধ্যে কিছু মলিকিউল ইনভলভ হয়ে ফাংশনকে বাড়িয়ে দিবে অথবা ফাংশনকে কমিয়ে দিবে। হ্যাঁ, একত্রে এই কমে যাওয়া এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাওয়া বা বেড়ে যাওয়াকে একত্রে রেগুলেশন বলা হয়। এখন এই রেগুলেশনটা দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। পজিটিভ রেগুলেশন মানে হলো এনজাইমের ফাংশন আরো বেড়ে যাবে, এনজাইম অ্যাক্টিভেট আরো বেশি থাকবে। আর নেগেটিভ রেগুলেশন মানে হলো এনজাইমের ফাংশনটা কমে আসবে, মানে এনজাইমটা ইনহিবিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ম্যাডাম অ্যালোস্টেরিক ইনঅ্যাক্টিভেটর আর অ্যালোস্টেরিক ইনহিবিটর হিসেবে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর একটা মানে যে অ্যাক্টিভ করবে সেটা অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর, আর যেটা ইনহিবিট করবে সেটা অ্যালোস্টেরিক ইনহিবিটর। হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ, তার মানে রেগুলেশনকে আমরা অ্যালোস্টেরিক রেগুলেশনকে আমরা দুইটা টাইপে জানতে পারি, একটাকে বলতে পারি পজিটিভ অ্যালোস্টেরিক রেগুলেশন এবং একটাকে বলতে পারি নেগেটিভ অ্যালোস্টেরিক রেগুলেশন। যেটা পজিটিভ অ্যালোস্টেরিক রেগুলেশন সেটাকে আমরা এনজাইমের অ্যাক্টিভেশন বলতে পারি, আর যেটা নেগেটিভ অ্যালোস্টেরিক রেগুলেশন সেটাকে আমরা এনজাইমের ইনহিবিশন বলতে পারি। ঠিক আছে, জি ম্যাম। এখন এই রেগুলেশন জানতে হলে আমাদের কিছু জিনিসকে গুরুত্ব দিতে হবে, যেটা হলো প্রথমেই জানতে হবে অ্যালোস্টেরিক সাইট কাকে বলে। অ্যালোস্টেরিক সাইট বলতে আমরা বুঝে থাকি যে যে সমস্ত এনজাইমের কাছে অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য একটা রিজিয়ন থাকে যেখানে সাবস্ট্রেট ব্যতীত অন্য কোনো মলিকিউল যুক্ত হতে পারে। ঠিক আছে, সেই সাইটটাকে বলা হয় এনজাইমের অ্যালোস্টেরিক সাইট। আমরা এতদিন পর্যন্ত জানি যে এনজাইমের অ্যাক্টিভ সাইট রিজিয়ন থাকে যে জায়গায় শুধুমাত্র সাবস্ট্রেটটা বসতে পারে। সাবস্ট্রেট ছাড়া সাধারণত অন্য কোনো মলিকিউল এনজাইমের সাথে যুক্ত হয় না, কারণ সাবস্ট্রেটটাই যুক্ত হয়ে প্রোডাক্টে কনভার্ট হয়। এছাড়া দেখা যায় কিছু এনজাইম এরকম আছে যাদের মধ্যে অ্যাক্টিভ সাইট রিজিয়ন তো থাকেই যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়, অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য একটা রিজিয়ন থাকে যেখানে কখনো কখনো সাবস্ট্রেট নিজেও আবার কখনো কখনো অন্য কোনো মলিকিউল যুক্ত হতে পারে। কিন্তু সেই জায়গায় সাবস্ট্রেটটা যুক্ত হওয়ার ফলে কখনো সেটা প্রোডাক্টে কনভার্ট হয় না, আর অন্য কোনো মলিকিউল থেকেও অন্য কোনো প্রোডাক্ট তৈরি হয় না। হ্যাঁ, তার মানে ধরো এদের ফাংশনটা কি, এদের ফাংশন হলো অ্যালোস্টেরিক রেগুলেশন। হ্যাঁ,
তার মানে এই স্পেসিফিক একটা জায়গায় বসে তারা হলো এনজাইমের অ্যাক্টিভিটিকে রেগুলেট করতে পারে, এই জন্য তখন এই জায়গাটাকে বলা হয় অ্যালোস্টেটিক সাইট। ঠিক আছে, তার মানে অ্যালোস্টেটিক সাইটের দুইটা কাজ, একটা কাজ হচ্ছে ওরা মানে অ্যালোস্টেটিক সাইটে একটা সাবস্ট্রেট এসে মানে বসলো, বসার পরে ওটা কাজ করতে নাও পারে, ওইখানে থাকতে পারে, প্রোডাক্ট কনভার্ট হলো না, আর একটা হচ্ছে যে মানে সাবস্ট্রেট ছাড়াও আর একটা মানে অন্য একটা প্রোডাক্ট এসে ওইখানে বসে একটা যে কোনো একটা কাজ করলো আর কি, মানে প্রোডাক্ট কনভার্ট হলো। আচ্ছা, দুইটা কাজ না আমি বলি, হ্যাঁ কিছু কিছু এনজাইমের বেলায় হলো এই যে অ্যালোস্টেটিক সাইটে যে বসবে সে সাবস্ট্রেট নিজেই হতে পারে, আবার কিছু কিছু এনজাইমের বেলা অ্যালোস্টেটিক সাইটে যে বসবে সে সাবস্ট্রেট না বরং অন্য কোনো মলিকিউল হতে পারে। বসে আবার কিছু এনজাইমের বেলায় হলো অন্য কোন মলিকিউল এসে জায়গাটাতে রেগুলেশন করতে পারে। ঠিক আছে, ঠিক আছে আমি বুঝতে পারছি। এখন অ্যালোস্টেরিক সাইট যেহেতু বুঝতে পারলাম, এখন জেনে নিই অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে। যে সমস্ত এনজাইমের কাছে অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যালোস্টেরিক সাইট থাকে তাদেরকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, জি ম্যাম। সোজা কথা, অ্যালোস্টেরিক সাইট মানে হলো অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য একটা সাইট যে জায়গায় অন্য একটা রেগুলেটরি মলিকিউল যুক্ত হয়, আর যাদের কাছে অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যালোস্টেরিক সাইট থাকে তাদেরকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এখন একটা বিষয় হলো অ্যালোস্টেরিক সাইটে যেটা যুক্ত হচ্ছে সেটা কি কি জান সাবস্ট্রেটকে তো আমরা জানি যে অ্যাক্টিভ সাইটে যুক্ত হলে সে সাবস্ট্রেট, কিন্তু সাবস্ট্রেট যদি অ্যালোস্টেরিক সাইটে বসে তখন এটাকে কি নামে জানব, তখন এটার নাম হয়ে যাবে হলো ইফেক্টর বা রেগুলেটর। ঠিক আছে, জি ম্যাম। তাহলে অ্যালোস্টেরিক সাইটে যে যুক্ত হয় তাকে কি বলবো আমরা? ইফেক্টর অর রেগুলেটর, রেগুলেটর ইফেক্টর অথবা রেগুলেটর। হ্যাঁ, যেহেতু সে রেগুলেশন করতেছে তার মানে সে রেগুলেটর, এবং সে একটা ইফেক্ট দেখাচ্ছে অ্যাক্টিভেশন অথবা ইনহিবিশন, এজন্য সে ইফেক্টরও বলতে পারি, কারণ ইফেক্টরও বলতে পারবো রেগুলেটরও বলতে পারবো। এই রেগুলেটরি মলিকিউলটা দুই রকম হতে পারে, একটা হতে পারে অ্যাক্টিভেটর এবং একটা হতে পারে ইনহিবিটর। ঠিক আছে, এখন যদি অ্যালোস্টেরিক ইফেক্টরটা কোনো অ্যাক্টিভেটর মলিকিউল হয় তাহলে সে যখন অ্যাক্টিভ অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হবে তখন সে এনজাইমকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, আর যদি এই অ্যালোস্টেরিক রেগুলেটরটা কোনো ইনহিবিটর মলিকিউল হয় তাহলে সে যখন অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হবে তখন সে এনজাইমকে ইনহিবিট করবে। বোঝা গেল? জি ম্যাম, সেটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই জন্য আমরা যদি আমি বলি অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর কাকে বলে, তাহলে বলবা যে ইফেক্টর মলিকিউলটা অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হওয়ার ফলে এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেই ইফেক্টর মলিকিউলটিকে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর বলা হয়। আর অ্যালোস্টেরিক ইনহিবিটর কাকে বলে, যে ইফেক্টর মলিকিউলটি অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হওয়ার ফলে এনজাইমের অ্যাক্টিভিটি ইনহিবিট হয় সেই ইফেক্টর মলিকিউলটিকে অ্যালোস্টেরিক ইনহিবিটর মলিকিউল বলে। ঠিক আছে, জি ম্যাম। এখানে অ্যালোস্টেরিক অ্যাক্টিভেশন মানে কিন্তু এনজাইমটা কি হচ্ছে অ্যাক্টিভ সাইটের যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় তার ফলে সাবস্ট্রেট এখানে বারবার এসে দ্রুত যুক্ত হতে পারে এবং দ্রুত সেটা প্রোডাক্টে কনভার্ট হতে পারে। হ্যাঁ, এনজাইমের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয় রিঅ্যাকশনে দ্রুত তাড়াতাড়ি, তার ফলে কি হয় তাড়াতাড়ি সাবস্ট্রেটটা তাড়াতাড়ি করে প্রোডাক্টে কনভার্ট হয়, মানে রিঅ্যাকশনের রেটটা আগের থেকে ইনক্রিজ করে, এটা হলো এনজাইমের অ্যাক্টিভেশন। আর এনজাইমের ইনহিবিশন বলতে বোঝায় যে এনজাইমের মরফোলজিটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সাবস্ট্রেটগুলো আর আগের মতো নর্মাল স্পিডেও বাইন করতে পারে না। হ্যাঁ, তার ফলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার রেটটা কমে যায়, রিঅ্যাকশন রেটটা কমে আসে, কিন্তু সম্পূর্ণভাবে রিঅ্যাকশনটা বন্ধ হয় না। ঠিক আছে, জি ম্যাম। তার মানে আমরা যদি ম্যাডাম এনজাইমের কাজ যদি চিন্তা করি তাহলে এনজাইমের কাজ দুইটা তো ধরতে পারি, একটা হচ্ছে প্রোডাক্টে মানে একটা প্রোডাক্টে কনভার্ট করতে সাহায্য করা, আর একটা হচ্ছে অন্য একটা এনজাইমকে রেগুলেট করতে সাহায্য করা।
অন্য একটা এনজাইমকে রেগুলেট করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা এখানে বলিনি, এনজাইমের ফাংশনে কিন্তু সেটা বলিনি, ওটা যখন বলবো কোভ্যালেন্ট মডিফিকেশনের বেলা ওটা আসবে। হ্যাঁ, ওটা অন্য একটা রেগুলেশন, এটা এখানে আসবে না। অ্যালোস্টেরিক রেগুলেশনটা হয় জাস্ট একটা মলিকিউলের মাধ্যমে, এখানে অন্য কোনো এনজাইম কিন্তু ইনভলভ থাকে না। এই মলিকিউলটা সাবস্ট্রেটও হতে পারে, এই মলিকিউলটা প্রোডাক্ট হতে পারে, এই মলিকিউলটা অন্য আরটা কোনো মলিকিউলও হতে পারে। এখানে ডাইরেক্টলি এনজাইমের মধ্যে ইনহিবিশন হচ্ছে, আদার্স কোনো মলিকিউল ছাড়া মানে অন্য কোনো এনজাইম এখানে ইনভলভ থাকে না। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা বললাম যে অ্যালোস্টেরিক রেগুলেশনে এনজাইমের অ্যাক্টিভেশন আর ইনহিবিশন হচ্ছে, অ্যাক্টিভেশন মানে রিঅ্যাকশনের রেটটা বেড়ে যাবে, দ্রুত প্রোডাক্ট তৈরি হবে সাবস্ট্রেট থেকে, আর ইনহিবিশনের মানে হলো রিঅ্যাকশনের রেট কমে যাবে, প্রোডাক্ট তৈরি হওয়ার পরিমাণটা রিডিউস হবে। ঠিক আছে জি ম্যাডাম। এখান থেকে তোমাদের হোমওয়ার্কটা থাকবে তিন চার সরি পাঁচটা ডেফিনেশনের উপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, ডেফিনেশনগুলো কি কি হবে কিসের উপরে লিখবা, অ্যালোস্টেরিক সাইট কাকে বলে, অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে, অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর কি, অ্যালোস্টেরিক ইনহিবিটর কি, অ্যালোস্টেরিক রেগুলেশন কাকে বলে। ঠিক আছে জি ম্যাডাম। পাঁচটা, হ্যাঁ পাঁচটা। এখন কোঅপারেটিভিটি নিয়ে কথা বলি। কোঅপারেটিভিটি জিনিসটা কি, সাধারণত দেখা যায় এই যে আমি মাত্রই বললাম, কখনো কখনো এনজাইমের সাথে সাবস্ট্রেট নিজেই অ্যালোস্টেরিক রিজিওনে যুক্ত হয়। তার মানে একটা স্পেসিফিক জায়গায় যদি একটা সাবস্ট্রেট এসে যুক্ত হয়, যদি সে অন্যান্য সাইটেও সাবস্ট্রেটের বাইন্ডিংকে ইনফ্লুয়েন্স করে, তাহলে সেটাকে আমরা বোঝাই হলো কোঅপারেটিভিটি হিসেবে। ঠিক আছে, আমি আবার বলি, একটা রিজিওনে একটা মলিকিউল যুক্ত হওয়ার কারণে এনজাইমের মধ্যে বা যে কোনো প্রোটিনের মধ্যে অন্য কোনো বাইন্ডিং রিজিওনে অ্যাফিনিটি চেঞ্জ হয়ে যাওয়াকে কোঅপারেটিভিটি বোঝায়। ঠিক আছে, বিষয়টা একটু বুঝতে পারো। হ্যাঁ, আমি বলি আরেকবার বলবো। হ্যাঁ, যেমন মনে করো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এক্সাম্পলটা দিয়ে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। হিমোগ্লোবিন যে একটা প্রোটিন ব্লাডের মধ্যে আরবিসিতে পাওয়া যায়, হ্যাঁ, এর কাজ কি অক্সিজেনকে ক্যারি করা, তাই না? জি ম্যাম। সেটা জানো তো? জি ম্যাম। হ্যাঁ, হিমোগ্লোবিন কিন্তু কোনো এনজাইম না, বরং এটা একটা প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, অ্যাজ লাইক অ্যাজ দ্য এনজাইম, এনজাইমগুলো গ্লোবিউলার প্রোটিনই হয়। হ্যাঁ, তো এই জন্য হিমোগ্লোবিন এক্সাম্পলটা এখানে দেওয়া। দেখা যায় হিমোগ্লোবিনের মধ্যে চারটা পলিপেপটাইড চেন থাকে। হ্যাঁ, মানে চারটা পলিপেপটাইড চেন নিয়ে হলো মূলত এই প্রোটিনটা তৈরি হয়, এবং প্রতিটা পলিপেপটাইড চেনের মধ্যে একটা করে হিম গ্রুপ থাকে অ্যাজ এ প্রস্থেটিক গ্রুপ, এবং সেটা অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, কারণ হিমোগ্লোবিনের হিম পোর্শনের মধ্যে আয়রনটা বসানো থাকে যেখানে অক্সিজেনটা যুক্ত হয়। সো একটা হিমোগ্লোবিনের মধ্যে চারটা পলিপেপটাইড চেন থাকে, বিধায় চারটা অক্সিজেন একটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে জি ম্যাম। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে একটা অক্সিজেন যখন একটা পলিপেপটাইডের সাথে যুক্ত হয়, তখন তার পার্শ্ববর্তী যেই পলিপেপটাইড চেনগুলো আছে যারা কিনা অক্সিজেন যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, তাদের মধ্যে অক্সিজেনের প্রতি চাহিদা বেড়ে যায়। এবং এর কারণে তারা তখন নিজেদের শেপ চেঞ্জ করে। হ্যাঁ, চেঞ্জ করার ফলে তারা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে চলে আসে, এর ফলে দ্রুত অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সাথে তখন যুক্ত হতে পারে। ঠিক আছে জি ম্যাম। মানে এটা হলো এক ধরনের কোঅপারেটিভিটি, যেটা বাংলা হলো সমন্বয়তা। হ্যাঁ, মানে সমন্বয় তৈরি করা নিজেদের মধ্যে, একজন যেটা করছে সেটার দেখা দেখি আমি নিজেকে ইনফ্লুয়েন্স করলাম যে আমিও সেটা করতে চাই। ঠিক আছে, তার মানে ম্যাম একটা সাবস্ট্রেট বাইন্ড করার সাথে সাথে অন্যান্য সাবস্ট্রেট বাইন্ড করা মানে সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, একদম ঠিক বিষয়টা বলছো তুমি। হ্যাঁ, যেমন এই যে অ্যালোস্টেরিক কোঅপারেটিভিটি যদি বুঝাই, তার মানে অ্যালোস্টেরিক সাইটে একটা সাবস্ট্রেট যুক্ত হওয়ার ফলে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হওয়ার ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে
জি ম্যাম, এটা কিন্তু শুধুমাত্র বাইন্ডিংটাকে বোঝানো হয়, হ্যাঁ, কিন্তু রিঅ্যাকশনের কিভাবে হবে, রিঅ্যাকশনের রেট কি হবে সেটা কিন্তু এটা বোঝায় না, শুধুমাত্র বাইন্ডিংটাকে বোঝায়। সাবস্ট্রেট যুক্ত হওয়ার কারণে সাবস্ট্রেট বাইন্ডিং বেড়ে যাওয়াটা আমরা বলতে পারি একটা কোঅপারেটিভিটি এক্সাম্পল, হ্যাঁ, এটা একটা অ্যালোস্টেরিক কোঅপারেটিভিটি হতে পারে। এখন অ্যালোস্টেরিক কোঅপারেটিভিটি মানে হলো অ্যালোস্টেরিক সাইটে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হওয়ার অ্যাফিনিটি বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কোঅপারেটিভিটি হওয়ার জন্য অবশ্যই একটা এনজাইমকে মাল্টিমারিক এনজাইম হওয়া লাগে, হ্যাঁ। মাল্টিমারিক এনজাইমটা কি, যে সমস্ত এনজাইমের কাছে মোর দ্যান ওয়ান পলিপেপটাইড সাব ইউনিট থাকে সেই সমস্ত এনজাইমকে মাল্টিমারিক এনজাইম বলা হয়। এই ফাতেমা মিউট করো। মাল্টিমারিক এনজাইমের বেলায় আমরা কোঅপারেটিভিটি দেখতে পাই, আদার্স কোনো এনজাইমে সাধারণত কোঅপারেটিভিটি হয় না, হ্যাঁ। মাল্টিমারিক এনজাইম কারা, যে সমস্ত এনজাইমের কাছে মোর দ্যান ওয়ান পলিপেপটাইড সাব ইউনিট থাকে তারা হলো মাল্টিমারিক এনজাইম, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো এই মাল্টিমারিক এনজাইমের বেলায় এরকম আমরা কোঅপারেটিভিটি দেখে থাকি এবং এর ফলে সাবস্ট্রেটের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কখনো কখনো বেড়ে যেতে পারে, আবার কখনো কখনো এই ক্ষমতাটা কমেও যেতে পারে। হুম, আমরা এখানে স্পেসিফিক করে সাবস্ট্রেট না বলে আমরা যদি লিগেন্ড বলি কথাটা আরো ক্লিয়ার হয়, কারণ অ্যালোস্টেরিক সাইটে যে শুধুমাত্র সাবস্ট্রেট যুক্ত হবে তা কিন্তু না, হ্যাঁ, অন্য কোনো মলিকিউলে যুক্ত হতে পারে। সো এক্ষেত্রে আমরা এটাকে টার্মটা উল্লেখ করব লিগেন্ড হিসেবে। সাধারণত লিগেন্ড বলতে আমরা সেই সমস্ত মলিকিউলকে বুঝি যারা কিনা একটা প্রোটিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? সেটা যে কোনো মলিকিউল হতে পারে, সাবস্ট্রেট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, অন্য কোনো মলিকিউল হতে পারে, আদার্স কোনো অর্গানিক কম্পোনেন্ট অথবা ইনঅর্গানিক কম্পোনেন্টও হতে পারে। তার মানে যেটা প্রোটিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আছে সেটাকে আমরা বলে থাকি লিগেন্ড, ঠিক আছে? জি ম্যাম। তার মানে এখানে আমরা লিগেন্ড দিয়ে বাইন্ডিংটাকে বোঝার চেষ্টা করব। কোঅপারেটিভিটি সাধারণত দুই ধরনের, একটি হলো পজিটিভ এবং একটি হলো নেগেটিভ। পজিটিভ কোঅপারেটিভিটি বলতে আমরা বুঝি যে একটা বাইন্ডিং রিজিয়নের মধ্যে একটা লিগেন্ড যুক্ত হওয়ার ফলে অন্যান্য বাইন্ডিং সাইটের অ্যাফিনিটি বেড়ে যাবে ওই একই লিগেন্ডের সাথে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে, বা অন্য কোনো লিগেন্ডের সাথে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে? জি ম্যাম। তার মানে সহজ কথা হলো একটা বাইন্ডিং সাইটে একটা লিগেন্ড যখন যুক্ত হবে অন্যান্য বাইন্ডিং সাইটের অ্যাফিনিটি বেড়ে যাবে যাতে কিনা তারাও লিগেন্ডের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? এটা হলো পজিটিভ কোঅপারেটিভিটি। তাহলে নেগেটিভ কোঅপারেটিভিটিটা কি হবে ম্যাডাম, মানে একটা লিগেন্ড বাইন্ড করার সাথে সাথে অন্যান্য মৌলগুলোর অ্যাফিনিটিটা কমে যাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা হলো অপোজিটটা। নেগেটিভ যেহেতু তার মানে অপোজিট, একদম। একটা লিগেন্ড যুক্ত হলে একটা বাইন্ডিং সাইটে অন্যান্য বাইন্ডিং সাইটের লিগেন্ড যুক্ত হওয়ার অ্যাফিনিটি কমে যাবে, বুঝা গেল? জি ম্যাম। তার মানে এটা হলো দুই ধরনের কোঅপারেটিভিটি, আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে এটা বিস্তারিত আলোচনাটা করব। হুম, তো পজিটিভ কোঅপারেটিভিটির কমন একটা এক্সাম্পল হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে মাত্রই বললাম চারটা অক্সিজেন যুক্ত হয় এবং একটা হিমোগ্লোবিনের কাছে যখন অক্সিজেন থাকে না তখন সেটাকে বলা হয় ডিঅক্সি হিমোগ্লোবিন, হ্যাঁ, এবং যখন অক্সিজেন রিচ হয়ে যায় তখন সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। ডিঅক্সি হিমোগ্লোবিনের যখন একটা অক্সিজেন যুক্ত হয় তখন দ্বিতীয় সাবইউনিটের মধ্যেও অক্সিজেনের সাথে ক্ষমতা বেড়ে যায়, দ্বিতীয়টা যখন যুক্ত হয় তখন তৃতীয়টার মধ্যে অক্সিজেন যুক্ত হওয়ার ক্ষমতা আরো বেড়ে যায়, এবং তিনটে অক্সিজেন যখন যুক্ত হয় থ্রি অক্সি হিমোগ্লোবিনের মধ্যে দেখা যায় অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা এত ইনক্রিজ করে যেটা কিনা প্রায় 3 গুণ হয়ে যায় ডিঅক্সি হিমোগ্লোবিনের তুলনায়, ঠিক আছে? তার মানে প্রথমটার তুলনায় মানে ডিঅক্সি হিমোগ্লোবিন যার কাছে কোনো অক্সিজেনের প্রতি তার চাহিদা যেমন থাকতো তার তুলনায় যখন একটা হিমোগ্লোবিনের কাছে তিনটা অক্সিজেন থাকে তখন থাকে তার গুণ বেশি একটা করে যখন অক্সিজেন রিমুভ হয়। ফাতেমা মিউট করো, ম্যামের কথা শোনা যায় না।
এখন আমরা এক্সাম্পল বলি, যেটা আমরা বলবো 2-3 BPG। সাধারণত দেখা যায় 2-3 BPG হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিংটাকে নেগেটিভলি মানে প্রপারটিভিটি দেখায় এই ক্ষেত্রে। হ্যাঁ 2-3 BPG এটা ফুল ফর্ম হলো, কথা ভালো করে শুনতে পাচ্ছি না, একজন আর মিউট আছে তো ওর জন্য কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন মিউট করছি, ঠিক আছে ম্যাম এখন পরে। হ্যাঁ আমি বলতেছি যে 2-3 BPG এই মলিকিউলটা ফুল ফর্ম হলো 2-3-bisphosphoglycerate। হুম 2-3-bisphosphoglycerate টা সাধারণত 1-3-bisphosphoglycerate এর একটা ইন্টারমিডিয়েট অবস্থা, এখান থেকে এই সাধারণত এটা তৈরি হয়। এবং দেখা যায় যে এরিথ্রোসাইটে যখন 2-3 BPG এই মলিকিউলটা তৈরি হয় তখন এটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত যখন হয়ে যায় তখন হিমোগ্লোবিনকে সে নেগেটিভ প্রপারটিভিটি শো করতে হেল্প করে। হ্যাঁ যার ফলে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা বের হয়ে যায়। হুম তার মানে এরিথ্রোসাইটের মধ্যে যখন 2-3 BPG প্রোডাকশন হয় তখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিমুভ হয়ে যায় এবং সেই অক্সিজেনটা সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে আমি এটা একটু আবার বুঝাই দেন। আচ্ছা এখন অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় থাকে তাই না, এখন কখন এটা অক্সিজেনটা রিমুভ হয়ে যেতে পারে, অক্সিজেনটা হিমোগ্লোবিন থেকে বের হয়ে যেতে পারে। একটা মলিকিউলের কথা বললাম সেটা হলো 2-3 BPG, সে কি করে হিমোগ্লোবিনের একটা সাইটে অ্যালোস্টেরিকলি যুক্ত হয়ে যায়, মানে অন্য আরেকটা সাইটে যখন সে যুক্ত হয় তখন অক্সিজেনটি যুক্ত যে হয়েছিল সে অক্সিজেনে যুক্ত আর থাকতে পারে না। হ্যাঁ তার মানে আরেকটা একটা মলিকিউল যুক্ত হওয়ার ফলে অন্য একটা মলিকিউলের সাথে যে বাইন্ডিং অ্যাফিনিটি ছিল সেটা কমে গেছে, অন্য একটা লিগেন্ডের সাথে যে বাইন্ডিং অ্যাফিনিটি ছিল সেটা কমে গেছে, ফলে অক্সিজেনটা তখন বের হয়ে যাচ্ছে। এই যে ফাতিমা তুন ফাড়িয়া তুমি বারবার নিজেকে আনমিউট করতেছো, কিছু বলতে চাচ্ছো? ফাতিমা তুন ফাড়িয়া তুমি কি কিছু বলতে চাচ্ছো? আনমিউট হও, কিন্তু কোনো অসুবিধা নাই, কিন্তু নয়েজ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ তোমার মাইক্রোফোন থেকে নয়েজ ক্রিয়েট হচ্ছে, তুমি যদি কিছু বলতে চাও বলে নিজেকে আবার মিউট করে ফেলো। তো একবার মিউট হয়ে যাচ্ছ আবার আনমিউট হয়ে যাচ্ছ। আপনার ওখান থেকে কি বের করে দেওয়ার কোনো অপশন নাই? আবার অপশন থাকলে ওকে বের করে দেন, ও হয়তো ক্লাসে অ্যাটেন্ড নাই। না আমার ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল, আমি দিয়েছিলাম, যেহেতু করে নাই আমি ওকে মিউট করে রাখছি। হ্যাঁ কিছু আমার মনে হয় কিছু বলতে চাচ্ছে, আবার কি করতেছে বুঝতে পারতেছে না, কারণ সে যদি কিছু নাই বলতে নিজেকে সে না না ম্যাম বলতে চাচ্ছে না, মেবি ঘটনাটা অন্যরকম হয়েছে, হয়তো আনমিউট হয়ে গেছে বাট ও হয়তো বা মানে শুনতে পাচ্ছে না, আমরা যত কিছু বলতেছি কিছু শুনতে পাচ্ছে না, নাই হয়তো বা এরকম হতে পারে। অপশন আছে তোমাদের অনলাইন ক্লাস করার, ভালো মতো বাসায় বসে শুয়ে বসে ক্লাস করবা সেটাও তোমাদের অসুবিধা, ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থেকে সেক্ষেত্রে অ্যাটেন্ড তো নাই এরকম মানে দেখানোর তো কোনো প্রয়োজনই আমি মনে করি, এর থেকে ভালো ক্লাসে না থাকা। ম্যাম এখন ঠিক আছে ম্যাম? হ্যাঁ এখন ঠিক আছে, আমি মিউট করে রাখছি। হ্যাঁ আচ্ছা আমি ভাবছিলাম ওকে হয়তো কিছু বলতে চাই, বারবার নিজেকে এই জন্য আনমিউট করতেছে, বাট মিউটও সে হচ্ছিল কিন্তু। হ্যাঁ মিউটও হচ্ছে আবার নিজেকে আনমিউট করতেছে, যদি মানে ওর ভুলক্রমে হতো তাহলে কিন্তু বারবার নিজেকে আনমিউট করতো না, আনমিউটও করতো না। যাই হোক আমি যেটা বলতেছিলাম 2-3 BPG এখানে হলো নেগেটিভ প্রপারটিভিটি দেখাতে শো করে, তার মানে সে যখন হিমোগ্লোবিনের একটা সাইটে অন্য একটা রিজনে বাইন্ড করে, হ্যাঁ যেখানে অক্সিজেন বাইন্ড করে না সেই জায়গাটাতে বাইন্ড করে না, অন্য একটা রিজনে বাইন্ড করে 2-3 BPG, এবং এই বাইন্ডিং এর কারণে সে কি করে যে জায়গায় অক্সিজেন যুক্ত হয়ে আছে সেই জায়গায় একটু চেঞ্জ করে, এর ফলে অক্সিজেনটা সেখান থেকে রিমুভ হয়ে যায়, মানে বাইন্ডিং অ্যাফিনিটিকে সে কমিয়ে দেয়, অক্সিজেনের জন্য বাইন্ডিং অ্যাফিনিটিকে সে কমিয়ে দেয়, তার ফলে অক্সিজেনটা সেখান থেকে রিমুভ হয়ে যায়। ঠিক আছে জি ম্যাম, যদি রিয়েকশনটা খেয়াল করো তাহলে দেখবা যে একটা হিমোগ্লোবিন অজন্য যখন অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় আছে তখন সেটাকে AgPO2 বলা হচ্ছে, রিভার্স যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে সেটা একটু খেয়াল করো রিভার্স রিয়েকশনে এটা করতেছে, এবং 2-3 BPG যখন এরিথ্রোসাইটে প্রোডাকশন হচ্ছে তখন সেটা অক্সিজেনকে রিমুভ করার কাজ করতেছে এবং সে নিজে বরং হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে বসে থাকতেছে। ঠিক আছে জি ম্যাম,
এবং এটা সাধারণত নরমাল কন্ডিশনে আমাদের বডিতে 2-3 বিপিজিটা খুবই কম তৈরি হয়। হ্যাঁ, কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, যেমন এর মধ্যে একটা পরে হলো অক্সিজেন, যখন আমরা মানে কোথাও মানে উপরের দিকে উঠি, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো তত 2-3 বিপিজি প্রোডাকশনটা বেড়ে যায়। হ্যাঁ, অ্যানারোবিক অক্সিডেশনের কারণে এটা প্রোডাকশনটা হয়। মানে একজন ব্যক্তি যখন পাহাড়ের চূড়ায় উঠে বা পাহাড়ে বেয়ে উঠে বা অনেক উঁচু তলা সিঁড়ি বেয়ে উঠে, তখন এই জিনিসটা আমাদের বডিতে প্রোডাকশন হয় এবং এরিথ্রোসাইটিক সেলের মধ্যে সে তখন অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের বাইন্ডিংটাকে রিডিউস করে এবং এর ফলে দেখা যায় বডির মধ্যে এনাফ অক্সিজেন তখন আর সাপ্লাই হতে পারে না এবং এর কারণে যে এনাফ অ্যামাউন্ট অফ অক্সিজেন সাপ্লাই হয় না, তখন দেখা যায় যে আমাদের বডিতে অক্সিজেনের ইনসাফিসিয়েন্সি হয় এবং তখন শ্বাসকষ্ট এই প্রবলেমটা হয়। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব অ্যালোস্টেরিক রেগুলেশনের বেলায় কিভাবে এই নেগেটিভ কোঅপারেটিভিটিটা কাজ করতেছে। হ্যাঁ, এবং এটাকে আমরা একত্রে নেগেটিভ অ্যালোস্টেরিক রেগুলেশন বলতে পারি। এটা আমরা দেখে থাকি হলো পিএফকে এই এনজাইমটার বেলায়। পিএফকে এই এনজাইমটার ফুল ফর্ম হলো ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইম। ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইম আমরা এটাকে দেখতে পাই গ্লাইকোলাইসিসের থার্ড স্টেপে। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়। ভালোমতো মনে রাখবা, এনজাইমের কোর্স যেহেতু করতেছো, কাইনেস এনজাইম যখনই পাবা, কাইনেস এনজাইমের কাজ হলো ফসফোরাইলেশন করা। হ্যাঁ, কাইনেস এনজাইম ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন কথাটার মানে হলো ফসফেট গ্রুপকে অ্যাড করে, অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ। এবং এই যে এখানে দেখো ফসফেট গ্রুপটা কোথা থেকে অ্যাড হয়, ফসফেট গ্রুপ ডোনার হিসেবে এটিপি কাজ করে কাইনেজের জন্য এবং এটিপি থেকে একটা ফসফেট গ্রুপকে সে অন্য একটা সাবস্ট্রেটে দিয়ে দেয় এবং এই সাবস্ট্রেটটা যখন ফসফোরাইলেটেড হয়ে যায় এটিপিটা একটা ফসফেট হারিয়ে এটিপিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, তাহলে ফসফেট তার মানে মোর একটা এনার্জেটিক রিঅ্যাকশন আর কি। অবশ্যই এটা একটা এনার্জেটিক রিঅ্যাকশন। হ্যাঁ, সো কাইনেস এনার্জেটিক রিঅ্যাকশনই দেখায়। তার মানে কাইনেস যখনই কাজ করে এটিপি হলো অ্যাজ এনার্জি সোর্স ইউজ হয় এবং সে ফসফেট গ্রুপ ডোনার হিসেবে কাজ করে, ফসফেটটা অন্য একটা সাবস্ট্রেটকে দিয়ে দেয়, ডোনেট করে আর কি। এর ফলে ফ্রুক্টোজ 6-ফসফেটটা এখানে 1,6-বিসফসফেটে কনভার্ট হয়ে যায়। বিস মানে হলো 2। হ্যাঁ, 2 মানে এক নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়ে যায় এবং এটিপিটা এডিপিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, একটা কথা ছিল, এটিপি ফুল ফর্ম জানো? জি ম্যাম, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে এডিপি ফুল ফর্ম কি হবে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে ম্যাম, একটা কথা ছিল। অবশ্যই বলো ম্যাম। যেগুলা রিঅ্যাকশনে এটিপি লাগে না ওগুলা রিঅ্যাকশনে কি, ওগুলা রিঅ্যাকশন কি আমরা বলবো যে এটা এনার্জেটিক রিঅ্যাকশন না, এটা বলা যাবে কি? যেগুলা রিঅ্যাকশনে এটিপি কোনো খরচ হয় না বা এটিপি লাগে না ওগুলা রিঅ্যাকশন কি আমরা কি বলবো? কিছু রিঅ্যাকশন করতে গেলে এনার্জি দরকার হয় না। হ্যাঁ, এনার্জি দরকার হয় না, আবার কিছু কিছু রিঅ্যাকশন এনার্জি নিজেই তৈরি করে। এরকম কিছু রিঅ্যাকশন তোমরা যখন মেটাবলিজমের কোর্স পড়বা দেখবা যে কিছু কিছু রিঅ্যাকশন এটিপি তৈরি হচ্ছে, এনএডিপি তৈরি হচ্ছে, আবার কিছু কিছু রিঅ্যাকশন এনএডিপি ইউজ হচ্ছে, এটিপি ইউজ হচ্ছে। হ্যাঁ, সো এক্সার্গনিক আর এন্ডারগনিক রিঅ্যাকশন যেমন তোমরা জানো, হ্যাঁ, কেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো কিনা আমাদের আউট অফ দ্য বায়োলজিক্যাল সিস্টেম হয়, সেখানেও তো এক্সার্গনিক রিঅ্যাকশন থাকে, এন্ডারগনিক রিঅ্যাকশন থাকে, থাকে না? কিছু রিঅ্যাকশনে এনার্জি তৈরি হয় আবার কিছু রিঅ্যাকশনে এনার্জি কনজাম্পশন হয়, তাই না? জি ম্যাম। এই একই জিনিসটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমেও হয়, যেখানে কিছু ক্ষেত্রে এনার্জি ইনভলভ থাকে, আবার কিছু ক্ষেত্রে এনার্জি নিজে থেকে তৈরি হয়। জি ম্যাম। আবার কিছু এনজাইমের দিয়ে এনার্জি তৈরিও হয় না অথবা এনার্জির দরকার হয় না, এনজাইম নিজেই একটা রিঅ্যাকশনকে করে ফেলতে পারে। এখন আমরা এখানে রেগুলেশনটা কিরকম দেখে থাকি, সাধারণত এটা যেহেতু গ্লাইকোলাইসিসের একটা রিঅ্যাকশন এবং দেখা যায় কখনো কখনো সেলুলার এটিপি লেভেল যখন বেড়ে যায়, মানে সেলের মধ্যে এটিপি প্রোডাকশন বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কি আরো বেশি করে এটিপি তৈরি করা দরকার? না ম্যাম, দরকার হবে না, তাই না? সেই ক্ষেত্রে এটিপি নিজেই এটাকে রেগুলেট করে। দেখো একটু খেয়াল করে, এটিপি হলো এখানে একটা সাবস্ট্রেট, এই রিঅ্যাকশনের জন্য এটিপি একটা সাবস্ট্রেট, কিন্তু যখন এটিপি প্রোডাকশন বেড়ে যায় তখন গ্লাইকোলাইসিসকে বন্ধ করার জন্য এটিপি একটা ইনহিবিটর মলিকিউল হিসেবে কাজ করে। হ্যাঁ, তার মানে অ্যালোস্টেরিক সাইটে গিয়ে যুক্ত হয়ে যায়, এই এনজাইমের সাবস্ট্রেটে বাইন্ডিং অবস্থাতে থাকা সত্ত্বেও কিছু এটিপি তখন অ্যালোস্টেরিক সাইটে গিয়ে যুক্ত হয়ে যায়। তার ফলে কি হয়, এনজাইমের মধ্যে
মরফোলজিক্যাল চেঞ্জেস হয়, অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, তার ফলে দ্রুত সেখান থেকে সাবস্ট্রেট দুইটা ফুলে চলে যায়, ফ্রুক্টোজ 6 ফসফেট আর এটিপিটা ফুলে চলে যায়, এবং এর ফলে আর এই প্রোডাক্টটা তৈরি হয় না, ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট তৈরি হয় না। আর এটা যদি না হয়, এটা যেহেতু 3 নম্বর স্টেপ, পরবর্তী যতগুলো স্টেপ আছে গ্লাইকোলাইসিসের, বাকি যেহেতু 10টা স্টেপ, বাকি স্টেপগুলোও আর হয় না। গ্লাইকোলাইসিস যদি কমপ্লিটেড না হয়, টিসিএ সাইকেলও হবে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও কমপ্লিট হবে না। ঠিক আছে, তার মানে ম্যাডাম এক্সট্রা যে এটিপি ছিল, এক্সট্রা এটিপিটা অন অ্যালোস্ট্রিক সাইডে গেল, যাওয়ার পরে ওই এনজাইমের মানে চেঞ্জ কনফার্মেশনটা চেঞ্জ করলো, চেঞ্জ করার ফলে সাবস্ট্রেটটা ঠিক মতো আর ই করতে পারতেছে না, বাইন্ড করতে পারতেছে না, তখন অটোমেটিক ওটা অফ হয়ে যাচ্ছে রিঅ্যাকশনটা। হ্যাঁ ঠিক আছে, সো এই জন্য এটাকে একটা রেগুলেটরি স্টেপ বলা হয়, গ্লাইকোলাইসিসের রেগুলেশন এটা হয়ে থাকে পিএফকে এনজাইমের মধ্যে, কার দ্বারা হয় রেগুলেশনটা, এটিপি দিয়ে হয়। ঠিক আছে, জি ম্যাডাম। এটা কি পজিটিভ রেগুলেশন না নেগেটিভ? কখনো সমস্যা হবে না। হ্যাঁ, দেখতে হবে যে রেগুলেশনটা পজিটিভ না নেগেটিভ, ইফেক্টটা কিরকম কাজ করতেছে, সে অ্যাক্টিভেশন করতেছে নাকি ইনহিবিশন করতেছে। আবার যদি মনে করো এটিপি প্রোডাকশন কমে গেছে, তখন কি হবে, তখন হবে এটিপিটা এখানে অ্যালোস্টেটিক সাইটে যুক্ত হয়েছে ছিল, সে আবার সেখান থেকে খুলে যাবে, খুলে গেলে কি হবে, আবার এটা অ্যাক্টিভ সাইটটা আবার রিফর্মেশন হবে, এবং আবার নতুন করে সাবস্ট্রেটটা যুক্ত হবে, আবার নতুন করে প্রোডাক্ট তৈরি হবে, আবার এরিয়েশনটা কন্টিনিউশন হতে থাকবে। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। ফাইন, আচ্ছা আমরা এখন এনজাইমের প্রপার্টিভিটির জন্য দুইটা মডেলকে আলোচনা করব, এবং একটি মডেলের নাম হলো কনসার্টেড মডেল এবং আরেকটি মডেল নাম হলো সিকোয়েন্সিয়াল মডেল। হ্যাঁ, কনসার্টেড মডেল বলতে কি বোঝানো হয় এবং এটাকে অন্য নামে আমরা জানবো অল অর নান প্রসেস, আরেকটা নাম আছে এটাকে MWC মডেল বলা হয় অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট নেম। হুম, সায়েন্টিস্ট কারা কারা ছিল দেখো, জ্যাকোয়াস মনো, জেফ্রি সোয়াইম্যান অ্যান্ড জিন পেরিক জানগুয়েক্স। হ্যাঁ, এদের নাম অনুযায়ী এটাকে MWC মডেল হিসেবেও ডাকা হয়, বাট এটা সবচেয়ে বেশি পরিচিত হলো অল অর নান প্রসেস হিসেবে বা কনসার্টেড মডেল হিসেবে। তো এই মডেলটা আমাদের যেটা মানে বলে, এটার মানে এক্সপ্লেনেশনটা হলো, একটা এনজাইমের মধ্যে, আমরা এখানে ফিগারটা দিয়ে দেখি, এই মডেলটা আমাদের বলে যে একটা এনজাইমের মধ্যে যতগুলো পলিপেপটাইড সাব ইউনিট আছে, তাদের মধ্যে দুইটা কনফার্মেশন হওয়া পসিবল। কি কি কনফার্মেশন? একটা হলো হাই অ্যাফিনিটি কনফার্মেশন এবং একটা হলো লো অ্যাফিনিটি কনফার্মেশন। হুম, এখন এই যে কনফার্মেশনটা হচ্ছে, কনফার্মেশনটা বলতেছে যে এই কনফার্মেশনটা সাধারণত লিগেন্ড বাইন্ডিং এর সাথে জড়িত। হ্যাঁ, লিগেন্ড যে কোনো একটা কনফার্মেশনে যুক্ত হতে পারে, বাট এটা লিগেন্ড মানে কোন কনফার্মেশনে কোন অ্যাফিনিটি নিয়ে যুক্ত হবে, এটা কনফার্মেশনের উপরেই ডিপেন্ড করে। হ্যাঁ, হাই অ্যাফিনিটি কনফার্মেশনে লিগেন্ডটা হাই অ্যাফিনিটি দিয়ে যুক্ত হবে, মানে দ্রুত যুক্ত হবে, আর লো অ্যাফিনিটি কনফার্মেশনে সেখানে লিগেন্ড যুক্ত হওয়ার মানে টেন্ডেন্সিটা থাকবে কম। হুম, তার মানে লিগেন্ড বাইন্ডিংটা সাধারণত কনফার্মেশনের অ্যাফিনিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, এবং আরেকটা বিষয় সম্পর্কে ধারণা দেয়, বলে যে যে এখানে যে যখন একটা লো অ্যাফিনিটি কনফার্মেশনে লিগেন্ডটা বাইন্ড করে, যদি লিগেন্ডের বাইন্ডিংটা সাকসেসিভ বাইন্ডিং হয়, যদি সে অ্যাপ্রোপ্রিয়েটলি বাইন্ড করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কনফার্মেশনটা সুইচ করে, লো অ্যাফিনিটি থেকে সেটা হাই অ্যাফিনিটি কনফার্মেশনে চলে যায়। ঠিক আছে, জি ম্যাম। মানে যদি লো অ্যাফিনিটিতে কোনো রকম বাইন্ড করতে পারে, তাহলে সে অবশ্যই তাকে হাই অ্যাফিনিটি করে দেবে আর কি। হ্যাঁ, এখানে লো অ্যাফিনিটিতে লিগেন্ডটা কিভাবে বাইন্ড করছে, বাইন্ডিংটা সাকসেসিভ বাইন্ডিং কিনা সেটার উপর ডিপেন্ড করে সেটা হাই অ্যাফিনিটিতে চলে যেতে পারে। ঠিক আছে, জি ম্যাম। ফিগারটা একটু বোঝার চেষ্টা করো, এই যে আমি ধরে নিলাম একটা অ্যাফিনিটিকে লো অ্যাফিনিটি, যেটাকে সার্কুলার ফর্মে দেখানো হচ্ছে, আর একটাকে স্কোয়ার শেপে দেখানো হচ্ছে, সে ধরে নিলাম এটা হলো হাই অ্যাফিনিটি। ঠিক আছে, ধরে নাও আর কি, তুমি অপোজিটটাও ধরে নিতে পারো। হ্যাঁ, সো এটা আমি ধরে নিলাম যে লো অ্যাফিনিটিটা হলো এই ক্ষেত্রে সার্কুলার শেপে দেওয়া, আর হাই অ্যাফিনিটিটা এখানে স্কোয়ার শেপে দেওয়া। হুম, এখন একটা করে দেখো, একদম উপর থেকে নিচের দিকে একটা করে লিগেন্ড যুক্ত হচ্ছে, একটা একটা কনফার্মেশনে যুক্ত হচ্ছে, মানে দেখা যাচ্ছে যে একটা করে লিগেন্ড লো অ্যাফিনিটি কনফার্মেশনে যুক্ত হচ্ছে, এবং এটা কিন্তু যুক্ত হওয়ার পরিমাণটা কম থাকে হাই অ্যাফিনিটি কনফার্মেশনের তুলনায়। হাই অ্যাফিনিটি কনফার্মেশনের দ্বারা দেখা যাচ্ছে যে এই যুক্ত হওয়ার টেন্ডেন্সিটা দ্রুত হয়, মানে একটার পর একটা লিগেন্ড দ্রুত তার সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, জি ম্যাম।
আচ্ছা এটা বোঝা গেল। আর দ্বিতীয় যে বিষয়টা বললো যে লিগ্যান্ডের বাইন্ডিং এর কারণে এটা কনফার্মেশনটা হাই অ্যাফিনিটি থেকে লো অ্যাফিনিটিতে সুইচ করতে পারে, তার মানে যখন একটা লিগ্যান্ড যুক্ত হলো যদি এই একটা লিগ্যান্ডটি সাকসেসিভ বাইন্ডিং করতে পারে সাবইউনিটটার সাথে তাহলে টোটাল যে স্ট্রাকচারটা থাকে এনজাইমে সেটা চেঞ্জ হয়ে যায় হাই অ্যাফিনিটির দিকে, লো অ্যাফিনিটি থেকে সেটা হাই অ্যাফিনিটি কনফার্মেশনে চলে আসে। এটা একটা লিগ্যান্ড বাইন্ডিং এর কারণে হতে পারে, দুটো লিগ্যান্ড বাইন্ডিং এর কারণে হতে পারে, তিনটা লিগ্যান্ড বাইন্ড করলে হতে পারে, চারটা লিগ্যান্ড বাইন্ড করলে হতে পারে, বাট এটা ডিপেন্ড করে লিগ্যান্ডটা কতটা সাকসেসিভ বাইন্ডিং করতে পারতেছে। ঠিক আছে জি ম্যাম, তার মানে যদি আমরা বলি যদি একটা লিগ্যান্ড যদি মানে ভালোভাবে বাইন্ড করতে পারে তাহলে তো মানে একটা লিগ্যান্ড বাইন্ড করুক আর দুইটা লিগ্যান্ড বাইন্ড করুক, বাইন্ড করার পরে ওটা লো লেভেলে থাকলে ওটাকে হাই অ্যাফিনিটি করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ এটা করতে পারে। হ্যাঁ এখন এটার মানে এরকম না যে সব এনজাইমের বেলায় একই জিনিসটা হবে, কিছু কিছু এনজাইমে দেখা যায় যে একটা লিগ্যান্ড বাইন্ড করার কারণে এতই ভাবে এত মানে স্পেসিফিক করে বাইন্ড করছে লিগ্যান্ডটা দ্রুত সেটা অ্যাফিনিটি চেঞ্জ হয়ে গেল। আবার কিছু এনজাইমের জন্য দুইটা লিগ্যান্ড বাইন্ড করার দরকার হয়, ঠিক আছে, কিছু এনজাইমের জন্য তিনটা লিগ্যান্ড বাইন্ড করা দরকার হয়, বুঝতে পারছো? আবার কিছু এনজাইম আছে এরকম চারটা লিগ্যান্ড চারটা সাবইউনিট চারটা লিগ্যান্ড বাইন্ড করে বসে আছে কিন্তু কনফার্মেশন চেঞ্জ হয় নাই কারণ লিগ্যান্ডটা ওরকম ভাবে বাইন্ড করতেই পারে নাই। ঠিক আছে জি ম্যাম বুঝতে পারছি। মানে বুঝাচ্ছে এটা এনজাইমের কনফার্মেশন যদি চেঞ্জ হয় সেটা হাই অ্যাফিনিটি থেকে লো অ্যাফিনিটিতে যাবে, এটা ডিপেন্ড করবে হলো লিগ্যান্ডের বাইন্ডিং এর উপরে, লিগ্যান্ডটা কতটা সাকসেসিভ বাইন্ডিং করতে পারলো সেটার উপরে। ঠিক আছে বাইন্ডিং এর উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছো জি ম্যাম? আচ্ছা এটা কনসার্টেড মডেলের ধারণা যেটা বলছে অল অর নন প্রসেস হলে হবে, সবগুলোই কনফার্মেশন চেঞ্জ করে ফেলবে বাইন্ডিং এর কারণে আর না হলে কোনটাই কনফার্মেশন চেঞ্জ করবে না, বুঝা গেল জি ম্যাম? আচ্ছা এরপরে যে মডেলটা দেওয়া হলো এটা ড্যানিয়েল কোশল্যান্ড এই মডেলটা দিয়েছেন, হ্যাঁ 1966 এর দিকে, এটাকে সিকোয়েন্সিয়াল মডেল বলা হয়। সিকোয়েন্সিয়াল মডেলের যে মূল বক্তব্য সেটা হলো এটা অল অর নন প্রসেস থেকে ভিন্ন, হ্যাঁ মানে সিকোয়েন্সিয়াল এটা হতে পারে, সে বলল যে একই সাথে হয়ে যাবে অথবা হবে না সেরকমটা এখানে সে ধারণা দেয় না। একই একই তার যুক্তি সেটা হলো যেহেতু এনজাইমগুলো প্রোটিন এবং একটা এনজাইমের মধ্যে মাল্টিপল সাবইউনিট থাকে বিধায়ী হলো তারা কোঅপারেটিভিটি শো করে, এই মাল্টিপল সাবইউনিটের কনফার্মেশন মাল্টিপল হতে পারে। হ্যাঁ ড্যানিয়েল কোশল্যান্ড এটা বললো যে মাল্টিপল সাবইউনিট যেহেতু থাকে মাল্টিপল সাবইউনিটের মধ্যে কনফার্মেশন মাল্টিপল টাইপ হতে পারে এবং এদের কনফার্মেশন সিকোয়েন্সিয়ালি তারা নিজেরা নিজেরা চেঞ্জ করতে পারে। এবং এটা লিগ্যান্ডের বাইন্ডিং এর উপরে ডিপেন্ডেন্ট হতে পারে এবং লিগ্যান্ড বাইন্ড না করলেও এটা হতে পারে। ঠিক আছে জি ম্যাডাম। আচ্ছা তাহলে দেখো আমরা একই রকম ভাবে ধরে নিলাম যে লো অ্যাফিনিটিটা হলো এখানে সার্কুলার ফর্মে আর হাই অ্যাফিনিটিটা হলো এখানে স্কোয়ার ফর্মে দেখানো হচ্ছে। হ্যাঁ তাহলে কি হয় হতে পারে একটা করে কনফার্মেশন চেঞ্জ হয়ে যায়, মানে একদম শুরুর দিকে যেটা আছে লেফট সাইডে এটাকে চিন্তা করো উপর থেকে নিচের দিকে, হ্যাঁ জাস্ট একটা করে লিগ্যান্ড তার লো অ্যাফিনিটি কনফার্মেশনেই যুক্ত হয়ে যাচ্ছে, একটা একটা করে লিগ্যান্ড এসে বসতেছে। সেকেন্ডটাও দেখো কি হচ্ছে, একটা কনফার্মেশন চেঞ্জ হয়ে গেল লো অ্যাফিনিটি থেকে হাই অ্যাক্টিভিটি হয়ে গেল এবং এর ফলে একটা লিগেন্ড এসে এই জায়গায় যুক্ত হলো। এবং দ্বিতীয় লিগেন্ডটা যখন যুক্ত হচ্ছে নট নেসেসারি যে এটার কনফার্মেশনও চেঞ্জ হওয়া লাগবে, তৃতীয় লিগেন্ডটা লো অ্যাফিনিটি কনফার্মেশনই যুক্ত হয়ে গেল। হ্যাঁ তৃতীয় লিগেন্ডটা লো অ্যাফিনিটি কনফার্মেশনে যুক্ত হয়ে গেল, চতুর্থটা বেলাও একই রকম। আমি লেফট হ্যান্ড সাইড থেকে বলতেছি একদম উপর থেকে নিচে, একটু দেখো তৃতীয়টা বেলায় কি দেখা যাচ্ছে যে দুইটা লো অ্যাফিনিটি কনফার্মেশন আছে এবং দুইটা হাই অ্যাফিনিটি কনফার্মেশন আছে এবং একটা করে লিগ্যান্ড একটার পর একটা সাবইউনিটের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে জি। চতুর্থটার বেলা তিনটা লো অ্যাফিনিটি তিনটা হাই অ্যাফিনিটি কনফার্মেশন একটা লো অ্যাফিনিটি কনফার্মেশন না এবং পঞ্চমটার বেলায় সবগুলাই হাই অ্যাফিনিটি কনফার্মেশন একটা একটা করে লিগ্যান্ড এসে যুক্ত হচ্ছে। ঠিক আছে হ্যালো এখন বলো ম্যাম, এই যে আমাদের লিগ্যান্ডগুলো যখন বাইন্ডিং করতেছে যে চারটা বাইন্ডিং করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনফার্মেটরি হচ্ছে না, এটা কি কোনো মানে এটা কি কারণে হচ্ছে না? এটা এই যে সাকসেসিভ বাইন্ডিং হচ্ছে না এই কারণে,
মানে লিগেন্ডটা যেই অ্যাফিনিটি নিয়ে বাইন্ড করার কথা ছিল সেরকম ভাবে সে বাইন্ড করতে পারতেছে না, এই জন্য কনফার্মেশন চেঞ্জ হচ্ছে না। একটু আগে কিন্তু আমি যখন ইন্ডিয়াস ফিট মডেল পড়াই তখন কিন্তু বলছিলাম হ্যাঁ সেখানে ধরে নাও সাবস্ট্রেটটা হলো একটা লিগেন্ড, সাবস্ট্রেটটা ততক্ষণ পর্যন্ত এনজাইমের মধ্যে কনফার্মেশন চেঞ্জ করতেছে ততক্ষণ পর্যন্ত না অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচার পুরোপুরি সাবস্ট্রেটের অনুরূপ হয়, সেটা বলেছিলাম না। এখানে সেই জিনিসটা একটু আনো মাথায়, মনে করো সাবস্ট্রেটটা হলো লিগেন্ড এবং সাবস্ট্রেটটা মানে লিগেন্ডটা ততক্ষণ পর্যন্ত এখানে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে যতক্ষণ পর্যন্ত না এই এটার শেপটা চেঞ্জ হয়। হ্যাঁ, এবং এখানে যেহেতু পুরোপুরি শেপটা চেঞ্জ করতে পারে না এজন্য এটা সাকসেসিভ বাইন্ডিং হওয়ার পরবর্তীতে গিয়েই শুধুমাত্র সেটা লো অ্যাফিনিটি থেকে হাই অ্যাফিনিটিতে যায়। বুঝতে পারছো? যদি ভালো মতো বাইন্ডিংটা না করতে পারে, বসে গেল কিন্তু ওরকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট বাইন্ডিং না করতে পারে, সেক্ষেত্রে অ্যাফিনিটি চেঞ্জটা আর হয় না। যেমন দেখো দ্বিতীয়টার বেলায় কি হচ্ছে, একটা লিগেন্ড লো অ্যাফিনিটি কনফার্মেশনে যুক্ত হওয়া অবস্থায় আছে এবং এর ফলে এটা সাকসেসিভ বাইন্ডিং এর কারণে জাস্ট এই সাবইউনিটটাই হলো হাই অ্যাফিনিটি কনফার্মেশনে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এটা যেহেতু হাই অ্যাফিনিটি কনফার্মেশনে চলে আসছে এবং এটা যদি সাকসেসিভ বাইন্ডিং হয় তাহলে পরবর্তীতে একটা একটা করে সবগুলো সাবইউনিটি হলো হাই অ্যাফিনিটি কনফার্মেশনের দিকে চলে যায়। ঠিক আছে, যেমন একটা বাইন্ড করলে পরবর্তীতে সবগুলো একটা একটা করে বাইন্ড করতে পারবে। হ্যাঁ, এবং এটা লিগেন্ডের বাইন্ডিং এর উপর ডিপেন্ড করে অবশ্যই। হ্যাঁ, তো এখানে দেখো তৃতীয়টার বেলায় একই রকম, দুইটা লিগেন্ড বাইন্ড করার পরে একটা করে সাবইউনিট হাই অ্যাফিনিটি কনফার্মেশন পাচ্ছে, তার মানে একটা একটা করে হাই অ্যাফিনিটি কনফার্মেশন আছে, মানে লিগেন্ড দুইটা বাইন্ডিং দরকার ছিল এখানে এই ক্ষেত্রে এটা কনফার্মেশনটাকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাট লাস্ট চারটা লিগেন্ড বাইন্ডিং এর কারণে একটা একটা করে কনফার্মেশনটা চেঞ্জ হলো। ঠিক আছে, বুঝতে পারছো? এটা সাইটটা বাইন্ড করা মানে পর্যন্ত এটা কনফার্মেশন চেঞ্জ হচ্ছে না, মানে লাস্টেরটা আর কি লাস্টেরটাতে। হ্যাঁ, এটা এক একটা এনজাইমের ক্ষেত্রে এক এক রকম। হুম, আচ্ছা, এটা যদি বুঝে থাকি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে, এখন ওই যে উপর থেকে নিচের দিকে কোণা করে দেখো একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা বুঝি। হ্যাঁ, প্রথমে লাস্টেরতে কনফার্মেশন ছিল সবাই, একই সাথে লিগেন্ড বাইন্ডিং এন্ড কনফার্মেশন চেঞ্জ। ঠিক আছে, এবং দেখো দ্বিতীয় ক্ষেত্রেও একই সাথে লিগেন্ড বাইন্ডিং কনফার্মেশন চেঞ্জ, লিগেন্ড বাইন্ডিং কনফার্মেশন চেঞ্জ, লিগেন্ড বাইন্ডিং কনফার্মেশন চেঞ্জ, মানে লিগেন্ডটা ওরকম ভাবেই যুক্ত হচ্ছে যাতে দ্রুত কনফার্মেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা করে চেঞ্জ হচ্ছে আর একটা করে বাইন্ড ই করতেছে। হ্যাঁ, একটা করে লিগেন্ড বাইন্ড করতেছে আর একটা করে কনফার্মেশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে সিকোয়েন্সিয়াল মডেল থেকে আমরা কোন স্পেসিফিক কোন স্ট্রাকচারকে না যদি চিন্তা করি তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারি। এখানে আরো অনেক ইন্টারমিডিয়েট ফেজ চলে আসে যেটা কিনা এক একটা স্পেসিফিক এনজাইমের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, জি ম্যাম, ক্লিয়ার জিনিসটা ধরতে পারছো তো? জি ম্যাম। আচ্ছা, এটা হলো ফরওয়ার্ড ডিরেকশনে পজিটিভ কোঅপারেটিভিটি, আর যদি তুমি রিভার্স ডিরেকশনে চিন্তা করো সেটা হলো নেগেটিভ কোঅপারেটিভিটি। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছো? জি ম্যাম, মানে অন্য দিকে দুই দিকে হতে পারে এটা। হ্যাঁ, দুই দিকে হতে পারে, ফরওয়ার্ড ডিরেকশনে পজিটিভ আর রিভার্স ডিরেকশনে হলো সেটা নেগেটিভ কোঅপারেটিভিটি। ক্লিয়ার? জি ম্যাম, আজকে থাক ম্যাম, আমি সেটা বলতে যাচ্ছি না, আজকে থাক, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আজকে থাক, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি কি জিনিস আজকে পড়ালাম একটু একটু ওভারভিউ দেই। কি জিনিস আলোচনা করলাম, দুইটা মডেল ছিল, প্রথমে লক এন্ড কি মডেল আর ইন্ডিয়াস ফিট মডেল, দুইটা মডেলের খুবই গুরুত্বপূর্ণ এবং এদের কম্পারিজনটা ভালো মতো শিখবা, এটা মানে জাস্টিফিকেশনটা নিজের মতো সাজিয়ে দেখার চেষ্টা করবা যদি কোশ্চেন এরকম পাও। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন দ্বিতীয় লেকচারটা ওপেন করলাম সেটার ক্ষেত্রে আমরা অ্যালোস্টেরিক রেগুলেশনকে গুরুত্ব দিছি, অ্যালোস্টেরিক রেগুলেশন ছিল আমাদের আজকে হাইলাইটিং পয়েন্ট, এবং অ্যালোস্টেরিক রেগুলেশন করতে গিয়ে অ্যালোস্টেরিক কোঅপারেটিভিটির কথা বলছি এবং তার সাথে কোঅপারেটিভিটি বোঝাতে গিয়ে দুইটা মডেলকে আলোচনা করছি। হ্যাঁ, সো মেজর তিনটা ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল আজকের লেকচারে এবং কিছু শর্ট কোশ্চেন আছে তার মধ্যে, তোমাদের আজকে আমি একটা হোমওয়ার্কও দিলাম, হোমওয়ার্কের যে ইনফরমেশনগুলো তোমাদের জানতে দিলাম সেটা তোমরা লিখে নিজেরা লিখে আমাকে সিআর এর থ্রু পাঠানোর চেষ্টা করবা। ঠিক আছে, ঠিক আছে, জি ম্যাম। আজকের লেকচার রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা? না ম্যাম।
আচ্ছা কারণ ধরে নিলাম সবাই বুঝতে পারছো, আমি তো লেকচার দিয়ে দিছি অলরেডি, তোমরা লেকচারগুলো ফলো করো আর বই ফলো করার চেষ্টা করো। হ্যাঁ লিলিনচারের বইয়ে আছে এগুলো দেখবা, রেগুলেশনের এক্সপ্লেনেশন কোঅপারেটিভিটির এক্সাম্পল আছে ওখানে দেখবা, সত্যনারায়ণের বইয়ে থাকলে থাকতে পারে দেখতে পারবা। হ্যাঁ এই বইগুলো দেখো সাধারণত, আমি মনে হয় এগুলো বেশি প্রিফার করবো, আর গুগল তো আছে। ম্যাম আপনার শিটগুলো ম্যাম বেসিক্যালি মানে কিসের উপর বেস করে করা হয়েছে, লিলিনচারের যে বইটা ওটার উপরে? আমার এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে, হ্যাঁ অনেক ধরনের স্পেসিফিক কোনো কিছু নাই। তুমি তোমার যদি এক্সট্রা নলেজ দরকার হয় তুমি যে কোনো একটা বইয়ে এক্সাম এনজাইমের যে চ্যাপ্টারগুলো পাও সেখান থেকে তুমি দেখতে পারো। হ্যাঁ ইনফরমেশন কিছু হয়তো বা মিল পাবা, বাট সব মিলবে না কারণ স্পেসিফিক কোনো বই নাই। জি ম্যাম, দুই তিনটা বই থেকে আমি এখানে দিছি, স্টারের বই আছে, তারপরে লিলিনচারের বই আছে, তারপরে সত্যনারায়ণের কিছু জিনিস থাকে, আর গুগল থেকে। জি ম্যাম ঠিক আছে। আর আরেকটা মূল বিষয় আমি বলে দিই, এই যে এনজাইমের যে বিষয়গুলো আমি এখন আলোচনা করলাম অ্যালোস্টেরিক রেগুলেশন নিয়ে, আমি হয়তো একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো, অলরেডি মনে এটা আপলোড করা লাগবে ভিডিওটা। ভিডিও দ্বারা কি আর কোনো অপশন আছে? লিংক দিয়ে দেখতে পারবো আমরা, তাই না? ম্যাম লিংকটা দিয়ে দিয়ে দেখতে পারো, ম্যাম লিংকটা দিয়ে দাও, মেল করে দেব না তাহলে। আর একটা বিষয় হলো তোমরা একটু ইউটিউবে সার্চ করো অ্যালোস্টেরিক রেগুলেশন নিয়ে, আরো জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে, এখানে আরো সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। অ্যালোস্টেরিক রেগুলেশন জিনিসটা অনেক সোজা, হ্যাঁ যদি তোমরা একটু অ্যানিমেটেড ভিডিও দেখো তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। জি ম্যাম, জি ম্যাম ঠিক আছে। নিজেরা একটু সময় নিয়ে মনে করো ভাত খেয়ে শুয়ে পড়ছো, ওই সময় একটু দেখলাম অ্যালোস্টেরিক রেগুলেশনটা কি, ম্যাডাম যেহেতু বলছিল অ্যানিমেটেড ভিডিও একটু দেখি, দেখলে পরে তোমাদের নিজেদের আইডিয়াটাই ক্লিয়ার হবে। হুম, তো এটাই আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা একটু নিজেরা একটা অ্যানিমেটেড ভিডিও দেখো, আর আমি লিংক পাঠানোর চেষ্টা করব। জি ম্যাম, জি ম্যাম থ্যাংক ইউ। কোঅপারেটিভিটি কি এটাও দেখতে পারো, হ্যাঁ খুবই সুন্দর অ্যানিমেটেড ভিডিও ইউটিউবে আপলোড করা থাকে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি ডিসকাইব করতেছি, যদি কোনো প্রবলেম থাকে এর মধ্যে আমরা গ্রুপে ডিসকাস করব। হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমাকে জমা দিও। হ্যাঁ আরিয়ান তুমি জমা দিও। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ঠিক আছে, ওয়া আলাইকুম আসসালাম, ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।